মালয়েশিয়া হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম একটি কান্ট্রি। আর আজকের এই ব্লগটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার মালয়েশিয়া ট্রাভেলের গল্প। Hello guys, this is Ryan and welcome to Malaysia. So finally guys, আমি মালয়েশিয়া চলে আসছি আর মালয়েশিয়াতে আমি কালকে বিকেলে আসছি। কালকে বিকেলে আসার পর আমি কোনো জায়গায় বের হইনি, তাই আমি কালকে থেকে ব্লগটা শুরু করিনি। সো আজকে থেকে আমি মালয়েশিয়ার ব্লগ কন্টিনিউ করবো। আর গাইস, এখন আমি আছি মালয়েশিয়ার পুত্রাজায়। আর আমার হাতের বামে দেখতে পাচ্ছেন যে মস্কুটা, এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে ফেমাস মস্কু, আর পুত্রাজায় মস্কু বলা হয় এটাকে। আর আজকে সারাটা ব্লগ হবে মালয়েশিয়া নিয়ে। আর আজকে কিন্তু 31st নাই, সো আপনাদেরকে রাতের বেলা অবশ্যই কেএল টাওয়ার যেটাকে বলে সেখানকার সবথেকে সুন্দর ভিউটা আমি দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। গাইস, এই মসজিদটি হচ্ছে মালয়েশিয়ার সব থেকে ফেমাস কয়েকটি মসজিদের মধ্যে একটি। আর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সনে, আর এটার নির্মাণ কাজ শেষ হয়েছে 1999 সন। আর গাইস, এই মসজিদটির মধ্যে একসঙ্গে 15,000 মুসল্লি সালাত আদায় করতে পারে। গাইস, আমি এখন মসজিদটির মধ্যে প্রবেশ করেছি। আর গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মসজিদটার মধ্যে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর গাইস, এই মসজিদের বেশিরভাগ কাজই কিন্তু গ্রানাইটের মাধ্যমে করা হয়েছে। দ্যাটস ওয়াই এই মসজিদটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। গাইস, মালয়েশিয়ার ওয়েদার কিন্তু রেইনি, দ্যাটস ওয়াই আমরা মসজিদে প্রবেশের আগে দেখেছিলাম অনেক রৌদ্র, বাট বের হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো গাইস, এখন আমি আছি হচ্ছে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের বাসভবনের সামনে। গাইস, এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে PICC। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ফর মালয়েশিয়া, বিকজ এখানে এশিয়ার যত দরকারি বা যত বিশেষ বিশেষ মিটিং আছে সব এই ভবনটিতে হয়। এই ভবনটির নাম হচ্ছে PICC। আর গাইস দেখুন, এখান থেকে আমরা চাইলে পুরো শহরটাকে দেখতে পারি, যে পুরো শহরটার ভিউ সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। সো এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লেস এটা। যাই হোক, এখন আমরা চলে যাবো হয়তো একটি খাবারের জায়গায়, বাংলা হোটেলে, যেখানে গিয়ে আমি আজকে দুপুরে খাবারটা খেতে পারবো। এমনকি আপনাদেরকে আমি তথ্য দিব কোথায় আপনারা বাঙালি বেস্ট খাবার পেতে পারেন মালয়েশিয়ার মধ্যে। সো যাই হোক, সো এখন আমরা চলে যাব আমাদের টাইম স্কোয়ার, মানে আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে টাইম স্কোয়ার। সো আমরা সেই দিকে চলে যাব। সো টাইম স্কোয়ারের পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা আজকে লাঞ্চটা করব। সো গাইস, এখন আমরা একটা রেস্টুরেন্টের সামনে চলে আসছি, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে রোশনা বিলা রেস্টুরেন্ট। সো আমরা এখানে আজকে দুপুরে লাঞ্চ করব। আর গাইস দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে টাইম স্কোয়ার, এখানেই হচ্ছে আমরা উঠেছি এবার। আমরা এই হোটেলের 25th ফ্লোরে আছি। সো এখন চলুন যাওয়া যাক ভিতরে, দেখি এখানকার খাবারের মান কিরকম। গাইস, আমি আপনাদেরকে দেখিয়েছি এই রেস্টুরেন্টের বাংলা খাবারের আইটেমগুলো, আর এখানে খাবার মোটামুটি ভালোই ছিল। সো আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। গাইস, আমরা লাঞ্চ করার পরপরই বের হয়ে গিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পরবর্তী গন্তব্যটি হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর গাইস দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে, পেট্রোনাস টুইন টাওয়ারটি রাস্তা থেকে দেখা যাচ্ছে কতটা জোস লাগতেছে। সো গাইস, আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। সো ফাইনালি গাইস, আজকে আমরা চলে আসছি আজকের ব্লগের সব থেকে ইন্টারেস্টিং পার্টে, বিকজ আই এম স্ট্যান্ডিং বিলো ইন টুইন টাওয়ার। সো বুঝতে পারছেন আমি এখন কতটা এক্সাইটিং, আর আজকের ব্লগের সব থেকে এক্সাইটিং পার্টই হবে এটা। আর এখান থেকে আমরা আজকের ফায়ারওয়ার্কসটা দেখবো, আর আপনাদেরকে সবগুলো শট দেখাবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আজকে রাত 12টা পর্যন্ত আমরা এখানেই থাকবো। সো গাইস, এনজয় করতে থাকুন আমাদের সাথে। গাইস, এই পেট্রোনাস টুইন টাওয়ার 1998 থেকে 2004 সাল পর্যন্ত পৃথিবীর সব থেকে উঁচু ভবন হিসেবে পরিচিত ছিল। গাইস, এখন আমরা বসে ওয়েটিং করছি ফায়ারওয়ার্কস এর জন্য, মানে 31st নাইটের যে মেন শোটা হয় টুইন টাওয়ারে সেটার জন্য। এবং এটা খুবই এক্সাইটিং একটা বিষয় আমার জন্য, বিকজ আমি এখন বসে আছি টুইন টাওয়ারের নিচে, আর এখন বাজতেছে 8:32। সো গাইস, ভিডিওটা এনজয় করতে থাকুন। আবার আমি ভিডিওতে ব্যাক করব ঠিক 12টা বাজার 5 মিনিট আগে। সো আমার সাথে থাকুন, কাম অন।
ইতিমধ্যে একটা শো শুরু হয়ে গিয়েছে, সো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। মাত্র 5 মিনিট বাকি আছে 12টা বাজতে, এন্ড গাইস দিস ইজ সো ক্রেজি মোমেন্ট ফর মি, সো গাইস নো মোর টকিং, লেটস ওয়াচিং দিস মোমেন্ট। গাইস একটা বিষয় আমার কাছে এত পরিমাণে খারাপ লাগছিল যা আমি আপনাদেরকে না বলে পারছি না। আপনারা জানেন কোন জায়গায় শো হলে সেই জায়গাটিতে অনেক লাউডলি মিউজিক বাজানো হয়, বাট এখানে কোনো মিউজিকই শোনা যাচ্ছিল না। কজ আমাদের বাঙালি এবং ইন্ডিয়ান কিছু ভাইরা এখানে বৈশাখী মেলা হলে যেভাবে বাঁশি বাজানো হয় সেরকম বাঁশি বাজিয়ে পুরো জায়গাটিকে অনেক বাজে একটি অবস্থা করে রেখেছিলাম। জাস্ট আপনারা একটু সাউন্ডটিকে শুনুন। সো গাইস আপনারা তো শুনতে পারলেন এখানকার অবস্থা কত খারাপ, সো আমি ভিডিওর সাউন্ড মিউট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি এখন হোটেলে আছি, আর কালকে রাতের পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। কজ কালকে মানে টুইন টাওয়ারে কোনো ফায়ারওয়ার্কস হয় নাই। মিউজিক জাস্ট লাইটিংটাই হয়েছিল। আসলে এটা আমার জন্য খুবই একটা আনলাকি ব্যাপার যে আমি আসলাম মালয়েশিয়াতে, বাট মালয়েশিয়ার ফেমাস একটা ফায়ারওয়ার্কস 31st নাইটের অনুষ্ঠানটা দেখতে পারলাম না। বাট এটা এরকম কিছু না, এটার পিছনে একটা কারণ আছে। কজ আপনারা জানেন মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, অ্যান্ড দেন আদার সাইড হচ্ছে ফিলিস্তাইনে এখন যে এরকম মানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তারপরে মালয়েশিয়ার আবার একটা স্টেটে বন্যা হচ্ছে, এর ফলে মালয়েশিয়া যেই টাকাটা কি ফায়ারওয়ার্কসে ব্যবহার করতো সেই টাকাটা ফায়ারওয়ার্কসে ব্যবহার না করে তারা সেখানে ডোনেশন করেছে। যাই হোক এটা একটা ভালো ব্যাপার আমাদের মুসলিম জাতির জন্য, এটা একটা ভালো যে ফিলিস্তাইনের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া, এটা খুবই ভালো। কিন্তু আমার লাকটা আর কি খারাপ, কজ আমি আর কি পাইনি এই জিনিসটা। বাদে যাই হোক, যা হয় আল্লাহ ভালো জন্যই করে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ, 23 মিনিট কালকে রাতের ব্লগটার কথা বলতেছি। আর আজকে থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে, যেটা হবে হয়তো মালয়েশিয়ার ফুল সিটি নিয়ে, মানে ফুল সিটিতে যত ফেমাস জায়গা আছে ওই সব জায়গা আমি ঘুরে দেখব। সো পরবর্তী ব্লগটা এনজয়েবল হবে আমি বলতে পারছি। আর পরশু দিনের আরেকটা ব্লগ আসবে, সেটা হবে গেদিং হাইল্যান্ড নিয়ে। সো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, আর কি বলবো আমি জানি এত একটা ভালো হয়তো লাগেনি আপনাদের কাছে, কারণ সব থেকে এক্সাইটিং মুহূর্ত আমি 5 মিনিট আগে অনেক এক্সাইটিং ছিলাম, বাট 5 মিনিট পরে যে শুনি যে এরকম অবস্থা। যদিও তাদের এটা আগে থেকে বলে দেওয়া উচিত ছিল যে এবার শোটা হবে না, কিন্তু তারা কেন বলেনি সেটা তো আমি বলতে পারবো না। সো যাই হোক বাদে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।